নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত আচার্য, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। নমস্কার বন্ধুরা, শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত, আর আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত আচার্য। নতুন কিছু শেখার জন্য এবং দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে দিন। দেখতে দেখতে আরও একটি গোচরের পরিবর্তন ঘটতে চলেছে কালপুরুষের রাশিচক্রে, আর তা হলো আগামী 15 জুন 2022 বুধবার সকাল 11:58 বৃষরাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করছে রবিদেব। দ্বাদশ রাশিচক্রের রবিদেব হল পঞ্চম গৃহের অধিপতি অর্থাৎ সিংহ রাশির অধিপতি, এবং কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হল মিথুন, মিথুন রাশির অধিপতি হল বুধ। আগামী 15 জুন 2022 বুধবার সকাল 11:58 রবিদেব গোচরের পরিবর্তন ঘটাচ্ছে মিথুন রাশিতে, এবং আগামী 16 জুলাই 2022 পর্যন্ত এখানে অবস্থান করবে। এরপরে পরবর্তী গৃহ কর্কট রাশিতে গোচরের পরিবর্তন ঘটাবে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে রবিদেব হল সমগ্র আত্মার কারক, আমাদের জীবন শক্তির কারক গ্রহ হল রবিদেব। জন্মকুণ্ডলীতে রবি যদি শুভ অবস্থায় থাকে তাহলে সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হয়ে থাকে। পাশাপাশি যশ, প্রতিপত্তি, সরকারি চাকরি, সম্মান, সফলতা, উচ্চ পদ প্রাপ্তির বিষয়ে অত্যন্ত শুভ ফল আসে। সেই সাথে কর্মক্ষেত্রে ক্ষমতা, সাহসিকতা এবং নির্ভীক মানসিকতা এবং প্রতিদ্বন্দ্বী করার ইত্যাদির প্রতিনিধিত্ব করে থাকে রবিদেব। সূর্যের এই গোচরের পরিবর্তন মিথুন রাশিতে প্রত্যেকটি রাশির উপরে গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে, তবে কারোর ক্ষেত্রে শুভ প্রভাব এবং কারোর ক্ষেত্রে বেশ কিছু অশুভ প্রভাব নিয়ে আসতে পারে। বিশেষত শরীরস্বাস্থ্যের উপরে গুরুতর প্রভাব আসবে রবিদেবের এই বিশেষ গোচরের পরিবর্তন। তাছাড়া রবিদেব যেহেতু চাকরি বাকরি এবং মান সম্মানের কারক গ্রহ, সেই সাথে চোখ সংক্রান্ত বিষয়ে রবির বিষয়কে দেখা হয়, তাই এই সমস্ত বিষয়ে গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসতে পারে। রবিদেব তুঙ্গ অবস্থায় থাকে মেষ রাশিতে এবং নিচস্থ অবস্থায় থাকে তুলা রাশিতে। এই বিশেষ গোচরের পরিবর্তনের সময়কালীন অন্যান্য গ্রহগত গোচরের পরিবর্তন ঘটতে চলেছে। এই সময়ে মিথুন রাশির অধিপতি বুধ অবস্থান করবে বৃষ রাশিতে, শুক্রদেব এবং রাহু একসঙ্গে অবস্থান করছে মেষ রাশিতে, মঙ্গল এবং বৃহস্পতি মীন রাশিতে, বক্রী শনিদেব অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং কেতু অবস্থান করছে তুলা রাশিতে। 18 জুন 2022 বৃষ রাশিতে শুক্রদেবের গোচরের পরিবর্তন ঘটাবে মেষ রাশি থেকে। অন্যদিকে 27 জুন 2022 মীন রাশি থেকে মঙ্গল তার নিজের গৃহ মেষ রাশিতে প্রবেশ করবে, এবং মেষ রাশিতেই রাহু এবং মঙ্গলের একটি অঙ্গারক যোগ তৈরি হবে। 2 জুলাই 2022 মিথুন রাশিতে বুধ তার নিজের গৃহে গোচরের পরিবর্তন ঘটাবে বৃষ রাশি ছেড়ে, এবং 2 জুলাই বুধাদিত্য যোগ তৈরি করবে মিথুন রাশিতে। 12 জুলাই 2022 শনিদেব তার বক্রী গতির ফলে মকর রাশিতে গোচরের পরিবর্তন ঘটাবে অর্থাৎ কুম্ভ রাশি ছেড়ে মকর রাশিতে অবস্থান করবে, এবং 13 জুলাই 2022 মিথুন রাশিতে শুক্র তার গোচরের পরিবর্তন ঘটাবে, এবং মিথুন রাশিতে শুক্র, বুধ এবং রবি একই সঙ্গে অবস্থান করবে, এবং 16 জুলাই 2022 রবিদেব গোচরের পরিবর্তন ঘটিয়ে মিথুন রাশি ছেড়ে পরবর্তী গৃহ কর্কট রাশিতে প্রবেশ করবে। ঠিক এমনই গ্রহগত এবং গোচরগত পরিবর্তন অনুসারে আমরা দেখে নেব কোন কোন রাশির ক্ষেত্রে কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। চন্দ্র রাশির সাপেক্ষে এই বিশেষ রাশিফল আপনারা দেখবেন, এবং সেই সাথে আপনারা লগ্ন সাপেক্ষে এই বিশেষ রাশিফল মিলিয়ে দেখবেন। এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব 15 জুন থেকে 16 জুলাই পর্যন্ত এই একটি মাস রবিদেবের গোচরের পরিবর্তনে মকর রাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। দ্বাদশ রাশিচক্রের দশম রাশি হল মকর। আপনার রাশির অধিপতি শনিদেব এই সময় দ্বিতীয় গৃহে কুম্ভ রাশিতে গোচর করছে। অন্যদিকে রবিদেব হল আপনার রাশি সাপেক্ষে অষ্টম গৃহের অধিপতি, এবং এই বিশেষ সময়ে আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠ গৃহে গোচরের পরিবর্তন ঘটাবে। অষ্টম গৃহ হল আপনার মৃত্যু সংক্রান্ত বিচার করা হয় অষ্টম থেকে, সেই সাথে মামলা মকদ্দমা, অকাল্ট সায়েন্স,
গবেষণা সংক্রান্ত বিষয়, হঠাৎ প্রাপ্তির যোগ ইত্যাদি বিষয়ে বিচার করা হয় অষ্টম গৃহ থেকে। অন্যদিকে ষষ্ঠ গৃহ হল কর্মের পরিশ্রম, রোগভোগ এবং সেই সাথে শত্রু বিষয়ে বিচার করা হয়। তাই এই গোচরের পরিবর্তন কাজের প্রতি অনেকটা বেশি প্রচেষ্টা চালাতে হবে এবং তবেই কাঙ্ক্ষিত ফল আপনাদের জীবনে আসবে। এই সময় প্রতিপক্ষের বিষয়ে সতর্ক থাকুন, শত্রুপক্ষ এই সময় আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, তবে সতর্ক থাকলে কোনোভাবেই শত্রুপক্ষ জয়ী হবে না। এই গোচরের পরিবর্তনে আপনার কর্মক্ষেত্রে উদ্যম অনেকটাই বাড়বে, কাজের প্রতি নিষ্ঠা রেখে এগিয়ে চলুন। তাছাড়া খুব দ্রুততার সঙ্গে কাজগুলি সম্পন্ন করুন, সহকর্মীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা বিরূপ প্রভাব আসতে পারে আর তার ফলে কিছুটা সমস্যা তৈরি হবে। তাই পরামর্শ দেব কর্মক্ষেত্রে অত্যন্ত সাহসিকতা এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলুন, নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকুন। এই সময় অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে সতর্ক হতে হবে, ঋণ সংক্রান্ত সমস্যা আপনাকে ভোগাতে পারে, তবে ঋণ পরিশোধের বিষয়ে আপনারা অবশ্যই সচেষ্ট থাকলে ভালো ফল পাবেন। আদালতে চলতে থাকা মামলা মকদ্দমা সংক্রান্ত বিষয়ে ঈশ্বরের আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে, তাই এই সময় খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, তাহলে মামলা মকদ্দমা সংক্রান্ত বিষয়ে শুভ ফল আপনি পাবেন। আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকুন, পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি আসবে, একাডেমিক ক্ষেত্রে মনোযোগ সহকারে যুক্ত থাকলে অবশ্যই ভালো ফল পাবেন। শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন নিন, পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় স্থানে বা তীর্থস্থানে যাওয়ার বিশেষ সুযোগ আপনি পাবেন এবং পরিবারে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। পারিবারিক সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য অবশ্যই রাগ এবং আবেগকে নিয়ন্ত্রণ করুন। এই গোচরের পরিবর্তন চলাকালীন আপনারা অবশ্যই গরিব মানুষকে আপনারা বস্ত্র দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন। আপনি পুত্র বা পুত্র সাদৃশ্য কোনো ব্যক্তিকে এই উপহার দিলে সর্বাপেক্ষা শুভ ফল পাবেন। বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম 15 জুন থেকে 16 জুলাই পর্যন্ত রবিদেবের গোচরের পরিবর্তনে মকর রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে সে বিষয় নিয়ে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।